সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউনে ছিল অন্যান্য দিনের মতোই চেনা ছবি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকাল থেকেই ছিল মূলত দু ধরনের চিত্র। কোথাও একেবারে স্বতঃস্ফূর্তভাবে লকডাউনে গৃহবন্দী থেকেছেন মানুষ, তবে পাশাপাশি অনেকেই হাসপাতাল, ডাক্তারখানা বা ওষুধের দোকানে যাওয়ার জন্য পথে বেরোতে হয়েছে। রাস্তায় পুলিশের চেকিং এর মুখে পড়ে অনেককেই অগত্যা বাড়ির পক্ষও ধরতে হয়েছে। এদিন শিল্প শহর দুর্গাপুর বা হাওড়ার ছবিটা ছিল প্রায় বাংলা বন্ধের মতো। শিল্প শহর দুর্গাপুরের অন্যতম ব্যস্ত বাজার ব্যানাচিটি সিটি সেন্টার দুর্গাপুর স্টেশন এলাকা ছিল পুরোপুরি বন্ধ। বন্ধ থেকেছে অন্যান্য এলাকার দোকানপাটও। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে দেখা যায়নি সাধারণ মানুষকে। প্রায় একই ছবি ধরা পড়ে হাওড়া ও কলকাতার বিভিন্ন রাস্তায়। এদিন বিনা প্রয়োজনে মাস্ক ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরোনো যুবক দলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে লকডাউনে সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়েছে বাঁকুড়া জেলার তালডাংরায়। এই ব্লকের পাঁচমুড়া এলাকায় বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকান খুলতে দেখা যায়। টহলদারি পুলিশের পাঁচমুড়া বাজার থেকে চারজন ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর জেলার চেহারাও ছিল অন্যান্য লকডাউনের দিনগুলোর মতোই জনহীন। রেল শহর খড়গপুর, ডেবরা কিংবা পূর্ব মেদিনীপুরের দীঘা সৈকত ছিল পুরোপুরি জনমানবশূন্য। সব মিলিয়ে মোটের উপর মাসের এই দ্বিতীয় লকডাউনের দিনটিও নির্বিঘ্নে কেটে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকেও ফেলা হয় স্বস্তির নিঃশ্বাস। আজকের এই লকডাউনের দিনে তালডাংরার পাঁচমুড়া মার্কেটে অবৈধভাবে বেশ কিছু দোকানদার দোকান খুলে রেখেছিল সরকারি নির্দেশিকাকে অমান্য করে। সকাল থেকেই বাজারে বেশ জমজমাট ছিল মানুষের। এই খবর পেতেই তালডাংরা থানার ওসি সামাদ আনসারি বিরাট পুলিশ বাহিনী নিয়ে এই পাঁচমুড়া গ্রামে টহল দেয় এবং এই আইন ভঙ্গকারী, অবৈধভাবে দোকান খুলে রাখা মানুষ এবং অকারণে বাজার বেরিয়ে আসা বেশ কিছু মানুষকে এদিন কৈফত বা জিজ্ঞাসাবাদ করা হয়। সঠিক তথ্য দেওয়ার পর তাদেরকে ছাড়া হয়। অন্যদিকে চারজন মানুষকে লকডাউন ভঙ্গ করার জন্য তালডাংরা থানায় আটক করে নিয়ে যায়। বাঁকুড়ার পাঁচমুড়া থেকে মানুষ রায়, এক্সপ্রেস নিউজ।